সংযুক্ত আরব আমিরাত পাঠানো মঙ্গল গ্রহকে পরিভ্রমণকারী স্যাটেলাইট হোপ, মঙ্গলের ছোট উপগ্রহ ডিমোসের বেশ কিছু চমকপ্রদ ছবি এবং চমকপ্রদ তথ্য উপাত্ত পৃথিবীতে পাঠাতে সক্ষম হয়েছে। এই সকল তথ্য উপাত্তগুলো নিয়ে পর্যালোচনা করার জন্য ইউরোপিয়ান জিও সায়েন্সেস ইউনিয়নের একটি মিটিংয়ে অংশ নেওয়ার কথা ছিল। এই সকল তথ্য উপাত্ত সমূহ থেকে প্রাথমিক ধারণা পাওয়া গিয়েছে যে ডেমোস আসলে মঙ্গলের উপাদান দিয়েই গঠিত। তাই ধারণা করা হচ্ছে ডেমোস উপগ্রহটি মঙ্গল গ্রহ সৃষ্টির সময়কালেই সৃষ্টি হয়েছিল। এই অবজারভেশন মঙ্গল এবং ডেমোসের সম্পর্কে এমন কিছু তথ্য উপস্থাপন করেছে যা আগে কখনো প্রকাশিত হয়নি। মানব সভ্যতা বেশ কয়েক যুগ ধরে মঙ্গল গ্রহ সম্পর্কে গবেষণা চালিয়ে যাচ্ছে এবং মঙ্গল গ্রহকে এক্সপ্লোর করে চলেছে। যদিও এই সকল গবেষণা এবং এক্সপ্লোরেশন ছিল লোহিত বর্ণ মঙ্গলকে কেন্দ্র করেই, ডেমোস আমাদের চাঁদের মতো এটি টাইডালি লকড স্যাটেলাইট, অর্থাৎ এটির এক পা সবসময় মঙ্গলের দিকে মুখ করে থাকে। এই মিশনটির নামকরণ করা হয় এমিরেটস মার্স মিশন। এই মিশনের অন্তর্ভুক্ত হোপ নামের এই প্রবটিকে 2020 সালের মাঝামাঝি সময়ে মঙ্গল গ্রহে প্রেরণ করা হয়েছিল। এমিরেটস মার্স মিশন হচ্ছে প্রথম আরব জাতির দ্বারা প্রেরিত কোনো এক ইন্টারপ্ল্যানেটারি স্পেসক্রাফট। এই প্রবটি মূলত মঙ্গল গ্রহের বায়ুমণ্ডলের পরিবর্তন সম্পর্কে গবেষণা চালিয়ে আসছে। এই প্রবটি তার প্রাথমিক মিশন সম্পূর্ণ করার পর এই প্রবটিকে ডেমোসের কক্ষপথে প্রেরণ করার জন্য এর এনার্জিকে বুস্ট করার সকল ব্যবস্থা অলরেডি গ্রহণ করা হয়েছে। তাছাড়াও এই প্রবটিকে কাজে লাগিয়ে মঙ্গলের উপগ্রহ দ্বয়ের পরিষ্কার কিছু ছবি তোলার পরিকল্পনাও চলছে। হোপ প্রবটির প্রকাশিত প্রথম ছবিতে ডেমোস দৃশ্যমান। ডেমোসের প্রস্থ মাত্র 12.5 কিলোমিটার। তাছাড়াও এই ছবি থেকে ডেমোসের যে সকল ইনফ্রারেড এবং আল্ট্রাভায়োলেট রশ্মি ধরা পড়েছে সেই সকল আল্ট্রাভায়োলেট এবং ইনফ্রারেড রশ্মি পর্যালোচনা করে দেখা গেছে যে ডেমোসের উপাদান এবং মঙ্গলের উপাদান একই। একদম শুরুর দিকে সায়েন্টিস্টরা মনে করতেন ডেমোস একটি গ্রহাণু। এটি কোনো এক অজানা কারণে মঙ্গলের কক্ষপথে ঢুকে পড়ে এবং মঙ্গলের গ্র্যাভিটেশনাল ফোর্সের ইফেক্টে এটি মঙ্গলের উপগ্রহে রূপান্তরিত হয়। তাছাড়াও আরও একটি ধারণা প্রচলিত আছে যে কোনো এক মহাজাগতিক সংঘর্ষের প্রভাবে মঙ্গলের কিছু অংশ ভেঙে পরবর্তীতে এই ডেমোস উপগ্রহে রূপান্তরিত হয়েছে। তবে রহস্যময় ডেমোস উপগ্রহের প্রাচীন ইতিহাস খুঁজে বের করার জন্য এই প্রবটি আরও অনেক বেশি কাজ করে যাবে এবং আরও অনেক গুরুত্বপূর্ণ চাঞ্চল্যকর তথ্য আমাদের সামনে উপস্থাপন করবে, এই আশাই ব্যক্ত করছি।